বাড়িতে বলেছি। কি বলতেছো? সত্যি বাসা বলছো বিয়ের কথা? আম্মু কি বলছে? জি রাজি আছে। আল্লাহ, আচ্ছা এরা কোনো কথার ভিতরে পড়ে না। একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গা এক সমান। কারণ নেই কেন? আমি আপনাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। আসলে আমি বুঝতে পারি না যে সজীব এত নিচু মন মানসিকতা নিয়ে সে চলাফেরা করে। চিনবেন বোন, আমি তোমারই মতো একজন। আমার মতো একজন মানে? ওর গার্লফ্রেন্ড। কি? বললাম তো সরি। ঠিক আছে, কিন্তু আমাকে এইভাবে অ্যালার্ট করাবে না। আচ্ছা ঠিক আছে। আমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, একা একা ভালো লাগে? সরি বললাম তো। পরে তুমি বসেছিল তোমার সাথে দেখা করতে আসলাম। তো তোমার কাজটা কি? একটু দুইটি কাজ আছে। আচ্ছা, তাহলে কি তোমার এখনই যেতে হবে? হ্যাঁ এখনই যেতে হবে, তো আমি ফিরে এসে তোমার সাথে ঘুরতে যাব। সত্যি বলছো? সত্যি, কিন্তু আমার 1000 টাকা লাগছিল। 1000 টাকা আমার কাছে আছে, কিন্তু এখন দেরি হবে, তো তুমি দিলে আমি তোমার পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো না, তুমি তোমার কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসবা, আর এসে আমার সাথে দেখা করবা, আর আমাকে ঘুরতে নিয়ে যাবা। কিরে দোস্ত, দিনকাল কেমন কাটতেছে? ভালো ভাই, তুই ভালো আছো? এই তো আর কোনো রকম রে, কত আর ভালো থাকবো, মনটা ভালো না। কে ভাই, কি সমস্যা কোনো? ছ মাস আর কি, ঠান্ডা পড়ছে, এর মধ্যে আর কত ভালো থাকবো। প্রচন্ড শীত পড়ছে আর শীতের সময় তার ভীষণ। সদেব কই দেখা সাথে দেখে তো কি অবস্থা তোরা? এই তো কোনো রকম রে, ভালো আছো? তাহলে কিরে কই যাইতাছ? এই তো একটু বাজারে। তোর কাছে না টাকা পয়সা নাই, তাহলে বাজারে যাইতাছ? টাকা পয়সা নাই মানে এই যে কিরে তোর টাকা কই গেছে? ওর কাছে তো টাকা ছিল না। আমি কালকে ওরে বললাম যে কি সদেব আমার 200 টাকা হলাদ দে, আমার কাছে টাকা নাই। তাহলে তুই এত টাকা পালি কই? হারিয়ার কাছ থেকে। হারিয়ার কাছ থেকে টাকা নিছ? দেখ ও যা শুরু করছে এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, তো যা করতে এটা কিন্তু ঠিক না। এ মেয়েদেরকে ভালোবাসার নামে ছলনা করে টাকা দিয়ে নিতাস, এর জন্য পরে তুই পস্তাবি, একদিন বুঝবি। ঠিক আছে, এটা কিন্তু ঠিক না, এটা ভালো করতে আস না। এখন সময় আছে, ভালো হয়ে যা। ধর বেটা, তুই জ্ঞান দিস না, তুই যদি পারস তুইও টাকা কামে আনে। ঠিক হলি? আমি কি তোর মতন ভালোবাসার নামে চলনা করবো আর মেয়েদের কাছে মেয়েদের কাছে টাকা নেবো? এরা আমি পারবো না, কিন্তু তুই একদিন এটা নিয়ে বুঝবি। আমি তোর আজকে কয়ে দিলাম, এখন সময় আছে, ভালো হয়ে যা। আমি যা যা করি তাই তোর সমস্যা কি? আমার সমস্যা মানে মেয়ে ভালোবাসা হলো একটা পবিত্র জিনিস, আর তুই এরা নিয়ে এরকম সিনিমিনি করতেছিস কিসের জন্য? আমার মন যেটা চাই আমি সেটাই করব। তোর যদি ভালো লাগে তো চল, না হলে আমার সাথে চলিস না। এরা কোনো কথার ভিতরে পড়ে না। একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গা এক সমান। ঠিক আছে, তেরা একদিন পস্তাবি। আমার ডাক্তার রাস্তাতে জ্ঞান দেওয়ার লাগে। জ্ঞান দেওয়ার জন্য না, তোর ভালোর জন্যই বলছিলাম, শুনলি না? যা যা পরে বুঝবি, চল আমরা যাই। আলা বুঝলো না? আরে ফারিয়া কি অবস্থা? এইতো ভালো, আমি তো তোমারই খোঁজ আছি। কেন? একটা কথা বলতে চাইছিলাম।
তুমি যে সজীবের ভালোবাসো, সজীবের ব্যাপারে তুমি কিছু জানো? কি জানো? ওই যে তোমাকে ভালোবাসে টাকার জন্য, ওই আরো অনেক মেয়েদের সাথে রিলেশন করে। কি বলেন ভাই এসব, আমি এসব বিশ্বাস করি না। সজীব শুধু আমাকেই ভালোবাসে। আর আপনি এই কথাটা বলছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? ঠিক সাড়ে চারটা বাজে তুমি মাঠে যাও, তাহলে তোমার প্রমাণ তুমি নিজে দেখতে পারবা। ঠিক আছে যাও। তোমাকে আমি কেমনে বুঝাবো আমি তোমাকে ভালোবাসি? কিন্তু আমার না মনে হয় তুমি আমার সাথে মজা করো। কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ছিল চোখে না দেখলে এই দৃশ্যটা মিস করতাম, বিশ্বাসই করতাম না যে তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করছো। ছি, মানে কি এসব কি বলতেছেন? আর সজীব এই মেয়েটা কে? তুমি আমাকে চিনবা না বোন, আমি তোমারই মতো একজন। আমার মতো একজন মানে? ওর গাল। ছি সজীব, তুমি এত নিচু হতে পারো? আর আমার ভাবতে অবাক লাগে যে তোমার মতো এমন একটা মানুষের সাথে আমি রিলেশন করছিলাম। আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, আর আজকের পর থেকে যদি তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। সজীব, আমি জানি যে তুমি আরো মেয়ের সাথে রিলেশন করো, তোমার বন্ধুরা আমাকে বলেছিল, আমি সেটা বিশ্বাস করিনি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। তুমি আমার কাছ থেকে অনেক টাকা খাইছো, আমার আফসোস নেই, কিন্তু আজকের পর থেকে তোমার এই মুখটা আমার আর দেখাও না, ঠিক আছে? নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না তুমি। আরে ফারিয়া, কি হয়েছে, কান্দাছো কেন? আমি আগে বলছিলাম কিন্তু তুমি আমার কথাটা শুনল না। কেন তো বুঝতো তো সজীব কিরকম, কেন আলো বুঝো? হ্যাঁ ভাই, আমি আপনাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। আসলে আমি বুঝতে পারি নাই যে সজীব এত নিচু মন মানসিকতা নিয়ে সে চলাফেরা করে। ও আমাকে না, আমার টাকাকে ভালোবাসছে। সবসময় ওর চাহিদা ছিল টাকা, আমি কোনো কিছুর কমতি রাখিনি, কিন্তু ও আমাকে নাটক হলেও পারতো। তুমি কান্দ না, ঠিক আছে? একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা এক সমান, কান বুঝতে আছে না পরে বুঝবো। তুমি কান্দ না, আর এরকম জানা শোনা এরকম ভুল করবো না, ঠিক আছে? সাজা একদিন পাবো, ঠিক আছে? ভালো থেকো, যাও।